আসসালামু আলাইকুম। দেশের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজ আমরা পাবনা জেলার চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চক্রা গ্রামে এসেছি। কোরবানির জন্য একটা গরু প্রস্তুত করা হয়েছে। নুরুল ইসলাম ভাইয়ের বাসায় এসেছি আমরা। গরুটা দেখতে খুব সুন্দর, একদম কালো মিশমিশে গরু, অনেক বড় সড়ো একটি গরু। আমরা গরু সম্পর্কে বিস্তারিত জানব। চলুন আমরা খামারি নুরুল ভাইয়ের সঙ্গে পরিচয় হই এবং গরু সম্পর্কে বিস্তারিত জানি। আমি নুরুল ইসলাম ভাই। গরুটা অনেক কষ্ট করে মানুষ করছি, এখন গরুর দামটা পাচ্ছি নি, 1,75,000 টাকা বলছে। আমি বলতে চাচ্ছি এই গরুটার বয়স কত? এই গরুটার বয়স হচ্ছে মাঝে বলতো 2 বছর। 2 বছর? একটু বাইরে আসেন ভাই, কথা বলা যাচ্ছে না। আমার এই গরুটা আপনি কতদিন লালন পালন করছেন? 2 বছর লালন পালন করছেন। এটা কি আপনার বাড়ির গরু না কিনা? এটা হচ্ছে বাড়ির গাভীর গরু। নিজের বাড়ির? নিজের বাড়ির গাভীর গরু, ওই পোলট্রির গরু। এর মা প্রথম বাচ্চা এটা? হ্যাঁ, প্রথম বাচ্চা। তাহলে ঠিক 2 বছর এই গরুর বয়স? 2 বছর গরুর বয়স। কী কী মানে এই খাদ্য কী কী খাইয়েছেন? ফল ভুষি খাওয়াইছি, অন্য বাজার জিনিস কিছুই খাওয়াইনি। কোলেই ভাঙি খাওয়াইছি, কোলের গুঁড়ি খাওয়াইছি। সাধারণ নর্মাল প্রাকৃতিক যে খাদ্যগুলি আছে এইগুলি খাওয়াইছি আমরা, আর বাড়তি খাদ্য খাওয়াইনি। আর তা আর আছে তো 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ, তাই না? মানে 1 সপ্তাহের ভিতরে সব কিনা বেচা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। তো কোনো ইঞ্জেকশন টিঞ্জেকশন দিচ্ছেন না? একদম না, ইঞ্জেকশন আমার ইঞ্জেকশন ব্যবহার করিনি, আমি ইঞ্জেকশন দিইনি। মানে দিদি আর একটা সারছি তাও ইঞ্জেকশন করিনি, এটাও তাই ইঞ্জেকশন। আমি সারি প্রতি বছর একটা করে গরু? হ্যাঁ, প্রতি বছর বিক্রি করে প্রতি সারি। ভালো। ছাগলটা এবার বেসেছি 11,000 টাকা। ছাগলের খামার আছে? হ্যাঁ, ছাগলের খামার আছে। আমরা যাচ্ছি। তো এই গরু কি আপনার বৃষ্টির জন্য কোনো লোক দেখছে? হ্যাঁ, দেখেছে দেখছে। হ্যাঁ, 2 পাটির দেখেছে, আর আসবে কালকে আসবে। আপনার দাম চাচ্ছেন কীরকম গরুটার? ধরেন আমি 90 হলে ছাড়ব, আর না হলে 1,90,000। হ্যাঁ, 1,90,000। দাম কীরকম হচ্ছে? দাম 75 উঠেছে। 1,75,000। তো প্রিয় ভিউয়ার্স, আমরা নুরুল ভাইয়ের এই গরুটা দেখলাম। আপনার কি খিতাবি মাফি চান? খিতাবি মাফা হয় নাই, ওই আপনি একটা আইডি ধরেন ব্যাপারীদের আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, সাড়ে 7 মণ সাড়ে মাংস হবে। আমি খিতাবি মাফলে কিন্তু দৈর্ঘ্য করতে মানে একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি মাফা দেয় তাহলে আপনি মাংসটা দিয়ে পাবেন। হ্যাঁ, তো আনুমানিক 7.5 মণ ধরছে? আনুমানিক 7.5 মণ ধরবে। 7.5 মণ। তো প্রিয় ভিউয়ার্স, ভাইয়ের নাম্বার মূল ঠিক সব ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি গরুটি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রকৃত ক্রেতাগণ যোগাযোগ করলেই সুবিধা হবে। ভাই ঠিক অত্যন্ত সহজ সরল একজন মানুষ, ঘুরতে আসার কথা জন্য আমরা দীর্ঘ সময় কথা বলে জানতে পারলাম। প্রকৃত ক্রেতাগণ যোগাযোগ করবেন, এই গরুটা কোরবানির জন্য আপনারা নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, হাটে যারা যেতে অনিচ্ছা প্রকাশ করেন, অনেকটাই অনেকেই অসুবিধা মনে করেন, তারা কিন্তু বাড়ির থেকে গরু কিনলেই আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, গরু ভাইয়ের কাছে একটা গরু কিনলে আপনাদের সুবিধা হচ্ছে কি, যে যদি ঈদের আগের দিন নেন? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, ঈদের আগের দিন যদি নেন তাও সমস্যা হয়, তাই না? কথা বলেন। জি হ্যাঁ, আপনাদের কোনো রকম বাকি কোনো টেনশন হবে না। ঈদের আগের দিন যদি নেন এখান থেকে নিয়ে গেলেন, আর হাট থেকে যদি কিন্তু যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্যই মূলত এই সলিউশনটা দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদের রোগী শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থভাবে বাড়ি আসেন, ভালোভাবে ঈদ করেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।